হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আরিহান্তের রিজনিং বই থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় কাউন্টিং অফ ফিগার্স যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের দ্বিতীয় পার্ট এবং আজকের পার্টের প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা জানো এই কাউন্টিং অফ ফিগার্স অধ্যায়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে আরিহান্তের রিজনিং বই থেকে কাউন্টিং অফ ফিগার্স অধ্যায়ের দ্বিতীয় পার্টটি শুরু করে দেওয়া যাক এই অধ্যায়ের গত ক্লাসে কাউন্টিং অফ ফিগার্স এর ফিগারগুলো কিভাবে কাউন্ট করতে হয় বা কোন নিয়ম ফলো করে করতে হয় সেগুলো সব দেখিয়ে দিয়েছিলাম উদাহরণ সহকারে তো সেই পার্টটা তোমরা যারা এখনও দেখো তো সেই পার্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কারণ সেটা জানা থাকলে এই প্রশ্নের সমাধানগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে তো আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে এবং আজকের কোয়েশ্চেন নাম্বার ওয়ানে বলা হয়েছে হাউ মেনি স্ট্রেট লাইনস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার অর্থাৎ এই যে ফিগারটা দেওয়া রয়েছে এখানে কটা স্ট্রেট লাইন আছে সেটা আমাদের গুণে বা কাউন্ট করে নির্ণয় করতে হবে তো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফিগারে কতগুলো স্ট্রেট লাইন দেওয়া রয়েছে একটু আগেও আমি বলেছি সমস্ত নিয়ম এর আগের ভিডিওতে বলে দেওয়া আছে তো সেই নিয়মের প্রথম নিয়ম হলো এই ফিগারটার প্রথমে আমরা আগে নামকরণটা সেরে ফেলবো অর্থাৎ প্রত্যেকটা যে কোনগুলো আছে সেই কোনগুলোর আগে নাম আমাদের দিতে হবে তো এখানে দেখো নামকরণ আমরা করে নিয়েছি যেখানে সি ডি জি এইচ আই জে কে এল এবং মাঝখানে এটা এম সম্পূর্ণ নামকরণ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তাহলে এই ফিগারে এবার আমরা দেখব অনুভূমিক রেখা বা হরাজেন্টাল লাইন কটা আছে তো তাহলে প্রথমে আমরা দেখে নেব হরাজডেন্টাল লাইন কতগুলো আছে তো হরাজেন্টাল বা অনুভূমিক রেখা আছে এসি তারপরে আছে এলডি তারপরে আছে কেই জেএফ এবং সবশেষে আছে আইজি তাহলে হরাইজেন্টাল লাইনগুলো আমরা পেয়ে গেলাম এবার দেখব উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন কটা আছে অর্থাৎ ভার্টিক্যাল লাইন বা ভিএল তাহলে ভার্টিক্যাল লাইন যেটা আছে সেটা দেখো একটা রয়েছে এ আই অর্থাৎ এই রেখাটা তারপর রয়েছে বিএইচ অর্থাৎ এই রেখাটা এবং তিন নম্বরে রয়েছে সি জি এরপরে দেখব স্ল্যান্ট লাইন বা তির্যক রেখা কটা আছে অর্থাৎ এস এল মানে স্ল্যান্ট লাইন স্ল্যান্ট লাইন বলতে এখানে দুটো একটা রয়েছে এবং এ একটা রয়েছে দুটো কিন্তু ক্রস লাইন রয়েছে একটা রয়েছে এজি এই রেখাটা এবং আরেকটা রয়েছে আই সি অর্থাৎ এই রেখাটা তো তাহলে সমস্ত ধরনের লাইন কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা কাউন্ট করব কোন লাইন কটা পেলাম অর্থাৎ হরাজেন্টাল লাইন এখানে আমরা পেয়েছি কটা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ হরাজেন্টাল লাইন আমরা পেয়েছি পাঁচটা এবার দেখব ভার্টিক্যাল লাইন কটা পেয়েছি এক দুই তিন তিনটে পেয়েছি ভার্টিক্যাল লাইন এবং স্ল্যান্ট লাইন পেয়েছি দুটো তাহলে মোট লাইন আমরা পেলাম পাঁচ আর তিন আট আর দুই দশ তাহলে এখানে মোট যে স্ট্রেট লাইন রয়েছে তার সংখ্যা হলো দশ অর্থাৎ তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক অপশান বা উত্তর হলো অপশান বি নাম্বার টেন তো এইভাবে কিন্তু এই প্রশ্নের সমাধানগুলো করতে হবে এবং আমি এগুলো বুঝিয়ে করছি বলে একটু সময় বেশি লাগছে তোমাদের কিন্তু পরীক্ষার হলে এই নিয়মগুলো ঠিকমতো জানা থাকলে খুবই সময় কম লাগবে তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টু এর সমাধানটা দেখে নেব যেখানে এই ফিগারটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে হাউ মেনি স্ট্রেট লাইনস আর দেয়ার ইন দ্য ফিগার গিভেন বিলো তাহলে এখানেও ঠিক আমাদের কাউন্ট করতে হবে যে এখানে কটা স্ট্রেট লাইন পাশে কটা সরল রেখা আছে প্রথমে এই ফিগারটার নামকরণ করে নিতে হবে তাহলে আমাদের এই চিত্রের নামকরণ করা কমপ্লিট হয়েছে যেখানে প্রথমে আমরা এই বড় বর্গক্ষেত্রটার নামকরণ করে নিয়েছি এবি হিসাবে তারপরে ইএফজিএইচ এই ফিগারটার নামকরণ করেছি এবং সবশেষে এই ফিগারটার নামকরণ করেছি তো তোমরা এখানে তোমাদের মতো নাম বসিয়ে নিতে পারবে তো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমরা নির্ণয় করব এই ফিগারের ক্ষেত্রে অনুভূমিক রেখা বা হরাজেন্টাল লাইন কটা আছে তো প্রথমে আমরা হরাজেন্টাল লাইনগুলো আগে দেখে নেব তাহলে অনুভূমিক রেখা রয়েছে এখানে এবি ইএফ জিএইচ সিডি এল এম পিকিউ ওএন ফলে হরাইজেন্টাল লাইন আমাদের নির্ণয় করা কমপ্লিট হলো অর্থাৎ অনুভূমিক রেখাগুলো এবার ভার্টিক্যাল লাইনগুলো আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ উল্লম্ব রেখা কটা আছে ভার্টিকাল লাইন অর্থাৎ ভিএল এখানে প্রথমে আছে এসি তারপর আছে ইজি তারপরে আছে এফএইচ তারপরে রয়েছে বিডি তারপরে রয়েছে এল ও এবং সবশেষে রয়েছে এম এন তাহলে এখানে হরাজেন্টাল লাইন এবং ভার্টিকাল লাইন আমাদের নির্ণয় করা হয়ে গেছে এবার থাকে স্ল্যান্ট লাইন কিন্তু এখানে এই চিত্রে কোনোরকম রেখা বা স্ল্যান্ট লাইন কিন্তু নেই তাহলে শুধুমাত্র এগুলো কাউন্ট করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অর্থাৎ তাহলে হরাজান্টাল লাইন কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টোটাল সাতটা হরাজেন্টাল লাইন এবং ভার্টিকাল লাইন পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে সাত আর ছয় অর্থাৎ টোটাল আমরা যেটা পেলাম সেটা হলো তেরোটা তো সুতরাং এখানে টোটাল সরলরেখা আছে তেরোটি তা এবং কোশ্চেন নাম্বার টুয়ের ক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি থার্টিন তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ এবং এই যে ফিগারের সমাধানগুলো আমরা করছি এই ফিগারগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য তো সুতরাং ক্লাসগুলো একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু এই ভিডিওতে অবশ্যই করে দিও এবার আমরা কোশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা দেখে নেব এখানেও ঠিক স্ট্রেট লাইন নির্ণয় করতে হবে অর্থাৎ সরলরেখা কটা আছে এখানে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা এটার নামকরণ আগে করে নিই তাহলে এই ফিগারের ক্ষেত্রেও প্রথমে আমরা হরাঝেমটা লাইনগুলো আগে দেখে নেব অর্থাৎ অনুভূমিক রেখাগুলো তাহলে অনুভূমিক রেখা প্রথমে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিএল এরপর রয়েছে সি তারপর ডিজে এবং তারপর রয়েছে ইআই তারপর দেখতে হবে উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন কিন্তু এই ফিগারে কিন্তু কোনো রকম উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন নেই তো সুতরাং এবার আমরা দেখবো স্ল্যান্ট লাইন এখানে কটা আছে অর্থাৎ তির্যক রেখা এবং যেহেতু এটা ত্রিভুজ তো সুতরাং এখানে তির্যক রেখা কিন্তু থাকবে তো এবার আমরা দেখবো স্ল্যান্ট লাইন তাহলে স্ল্যান্ট লাইন আমরা যেটা পাচ্ছি প্রথমে দেখো এ ই এটা একটা তির্যক রেখা তারপর আছে এল এফ এই রেখাটা তারপর রয়েছে এ একটা তির্যক লাইন কেজি তারপর তির্যক লাইন রয়েছে এআই তারপরে রয়েছে বিএইচ তারপর রয়েছে সিজি তারপরে রয়েছে ডিএফ তাহলে সমস্ত লাইনগুলো কাউন্ট করা আমাদের কমপ্লিট হলো এবার তাহলে দেখে নেব সংখ্যাগুলো প্রথমে হরাজেন্টাল লাইন আমরা পেলাম এক দুই তিন চার চারটে এবং স্ল্যান্ট লাইন বা তির্যক রেখা আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটা আর টোটাল আমরা পেলাম চার সাত এগারোটা অর্থাৎ এখানে টোটাল এগারোটা স্ট্রেট লাইন রয়েছে তাহলে কোশ্চেন নাম্বার তিনের ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি ইলেভেন আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার ফোরের সমাধানটা দেখে নেবো এখানেও আমাদের স্ট্রেট লাইন কাউন্ট করতে হবে তো তার জন্য প্রথমে আগে এই চিত্রের নামকরণগুলো আমরা সেরে ফেলি তো এবার এই ফিগারের ক্ষেত্রে আমাদের নামকরণ কমপ্লিট হয়েছে এবং প্রথমে আমরা এবিসিডি অর্থাৎ প্রথমে বর্গক্ষেত্রে চারটে মাথার নাম আমরা করে নিয়েছি তারপরে ইএফজি এবং যেহেতু এখানে সব জায়গাগুলো মিলিত হয়েছে তাই এখানে একটা আলাদা নাম ও আমরা এখানে রেখেছি তো নাম কিন্তু যেভাবে যেমন খুশি রাখা যেতে পারে সেটা কোনো ব্যাপার না এবার দেখে নেওয়া যাক এখানে কোন ধরনের লাইন কটা আছে এবং চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু হরাইজেন্টাল লাইন ভার্টিক্যাল লাইন এবং স্ল্যান্ট লাইন তিন রকম লাইনই কিন্তু এখানে রয়েছে তো তাহলে প্রথমে আমরা দেখবো এখানে হরাইজেন্টাল লাইন কটা আছে হরাইজেন্টাল লাইন বা অনুভূমিক রেখা রয়েছে এবি জিও ডিসি এই তিনটে রয়েছে হরাইজেন্টাল লাইন ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা রয়েছে ভার্টিক্যাল লাইন তাহলে আমরা এখানে পাচ্ছি এডি ইএফ এবং বিসি এবং স্ল্যান্ট লাইন বা তির্যক লাইন আমরা এখানে পাচ্ছি সেটা হলো এখানে একটা বিও এও ডিও সিও এসি বিডি তাহলে এবার টোটাল লাইনগুলো আমরা কাউন্ট করে নেব এখানে প্রথম হরাজেন্টাল লাইন আমরা পেলাম এক দুই তিন তিনটে ভার্টিক্যাল লাইন আমরা পেলাম এক দুই তিন এখানেও পেলাম তিনটে এবং স্ল্যান্ট লাইন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে এখানে তিন আর তিন ছয় এবং ছয় মোট লাইন আমরা তাহলে এখানে পাচ্ছি বারোটা অর্থাৎ কোশ্চেন নাম্বার ফোরে সঠিক অপশান বা উত্তর হলো অপশান নাম্বার বি টুয়েলভ এটিও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ফিগার আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং উপকারে লাগে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবার আমরা কোশ্চেন নাম্বার পাঁচের সমাধানটা দেখে নেব এখানে বলা হয়েছে কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য ফলোয়িং ফিগার অর্থাৎ এখানে আমাদের ত্রিভুজ কতগুলো আছে সেটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই ফিগারে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে সেটা কিন্তু আমাদের এবার নির্ণয় করতে হবে তো এর আগে ছিল স্ট্রেট লাইন এবার আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজ তো সুতরাং প্রশ্নের সমাধানটা ভালো করে দেখতে থাকো এখানেও প্রথমে আমরা এই ফিগারটার নামকরণ করে নেব তো তাহলে এই চিত্রের নামকরণ করা হয়ে গেছে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো নামকরণ করে নিতে পারো তো সুতরাং ত্রিভুজ গণনার ক্ষেত্রে বা ত্রিভুজ গোনার ক্ষেত্রে যে নিয়ম তোমাদেরকে এর আগে ক্লাসে আমি শিখিয়েছিলাম এইবারও আমরা সেই নিয়ম ফলো করেই এই প্রশ্নের সমাধানটা করব। তো তাহলে সবার প্রথমে আমরা এই ত্রিভুজের মধ্য থেকে ছোট ত্রিভুজ যেগুলো আছে অর্থাৎ স্মলেস্ট ট্রায়াঙ্গেল যেগুলো রয়েছে সেটা প্রথমে আমরা আগে নির্ণয় করে নেব এস টি অর্থাৎ স্মলেস্ট ট্রায়াঙ্গেল তো তাহলে ছোট ত্রিভুজ কোনগুলো আছে ছোট ত্রিভুজ রয়েছে দেখো জি এ এইচ এখানে একটা ছোট ত্রিভুজ জি এ এইচ এর সবগুলোর আগে একটা করে ত্রিভুজ সাইন দিলে কিন্তু ভালো হয় তো সেটা আমি এখানে দিচ্ছি না শুধু নামগুলো আমি একে একে লিখে নিচ্ছি এর পরবর্তী ছোট ত্রিভুজ রয়েছে এইচ এফ এল এই ত্রিভুজটা পরের ত্রিভুজটা দেখো রয়েছে এল এই ত্রিভুজটা অর্থাৎ আমরা কিন্তু একটা দিক ফলো করবো অর্থাৎ আমরা এইভাবে কিন্তু রাউন্ড আকারে পরপর ত্রিভুজগুলোকে আগে নিয়ে নেব এল সি আই এর পরবর্তী ত্রিভুজটা রয়েছে আইডি জে এই ত্রিভুজটা আইডি জে তারপরের ত্রিভুজটা রয়েছে বি কে এই ত্রিভুজটা তারপরের ত্রিভুজটা রয়েছে কেজিই এই ত্রিভুজটা তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছোটো ত্রিভুজগুলো আমাদের নেওয়া কমপ্লিট হলো এবার পরবর্তী নিয়ম অনুসারে লার্জেস্ট ট্রাইঅাঙ্গাল যেগুলো আছে সেটা আমরা এবার নেব লার্জেস্ট ট্রাইঅাল অর্থাৎ এল টি তাহলে সবথেকে বড় ত্রিভুজ কটা আছে এখানে একটা রয়েছে এবিসি এই ত্রিভুজটা সবথেকে বড় আর একটা ত্রিভুজ যেটা রয়েছে সেটা হলো ডিইএফ এই যে ত্রিভুজটা এটা তাহলে এবার আমরা কাউন্ট করব মোট ত্রিভুজ কটা পেলাম ছোট ত্রিভুজ আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছোট ত্রিভুজ আমরা পেলাম ছটা এবং বড়ো ত্রিভুজ আমরা পেলাম এক দুই দুটো তাহলে ছয় আর দুই মোট ত্রিভুজ আমরা এখানে পাচ্ছি আটটা তো তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা পেলাম বা সঠিক অপশান যেটা পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার সি এইট তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং এটিও কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ফিগারগুলো পরীক্ষায় কিন্তু ভীষণ আসে তো সুতরাং ক্লাসগুলো তোমরা একটুও মিস করানো না এরপর ধীরে ধীরে সমস্ত ক্লাসগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত বইটাই আমি কমপ্লিট করাবো তো সুতরাং সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকাউনটা প্রেস করতে একদম ভুলো না কারণ যখনই আমি এই ক্লাসগুলো আমার চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলোকে দেখে নিতে পারবে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব এখানেও আমাদের বলা হয়েছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দে আর ইন দ্য ফলোয়িং ফিগার অর্থাৎ এখানেও আমাদের ত্রিভুজ কটা আছে সেটা নির্ণয় করতে হবে তো তাহলে প্রথমে আমরা এই চিত্রের নামকরণটা সেরে ফেলে এবং এই প্রশ্নটা সমাধানের প্রথমেই বলে রাখি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে কিন্তু আরও একটা নতুন নিয়ম অ্যাপ্লাই হতে চলেছে যেটা আমি প্রথম ক্লাসে শিখিয়েছিলাম তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে ভালোভাবে দেখো নাহলে কিন্তু তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারবে না তো তাহলে এখানে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে স্মলেস্ট ট্রায়াঙ্গেল বা সব থেকে ছোটো যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো তো প্রথমে আমরা স্মলেস্ট ট্রায়াঙ্গেল যেটা আছে অর্থাৎ এসটি সেগুলো আমরা নির্ণয় করব তাহলে ছোটো ত্রিভুজ যেটা আছে সেটা হচ্ছে এটা এই যে ছোটো একটা ত্রিভুজ অর্থাৎ এবিসি তারপরে আছে এ সি ডি এই ত্রিভুজটা তারপর ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এ ডিই তাহলে এই কটা আমরা পেলাম ছোটো ত্রিভুজ এরপরে যেটা আছে সেই ত্রিভুজগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে যে ত্রিভুজটা দুটো ছোট ত্রিভুজ দিয়ে তৈরি হয়েছে তাহলে সেই ত্রিভুজগুলো আমরা এবার নির্ণয় করব অর্থাৎ দুটো করে ত্রিভুজ দিয়ে যেটা তৈরি হয়েছে সেই ত্রিভুজগুলো আমরা এবার নির্ণয় করব। যেমন এই একটা ত্রিভুজ দেখো এখানে এই যে ত্রিভুজটা এখানে কিন্তু দুটো ত্রিভুজ রয়েছে ছোটো ছোটো এ একটা এ একটা অর্থাৎ এবিসি এবং এ সি ডি এই দুটো ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এ ডি তারপরে এখানে দেখো এখানে একটা ত্রিভুজ এসি এই যে ত্রিভুজটা রয়েছে এটাও কিন্তু দুটো ছোট এই যে এই দুটো ত্রিভুজ দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ এ সি ডি এবং এডিই এই দুটো ত্রিভুজ মিলেই কিন্তু এই এসি এই এসিই ত্রিভুজটা তৈরি হয়েছে তো তাহলে আমরা এবার নেব এ সিই এই ত্রিভুজটা আরও একটা ত্রিভুজ রয়েছে এডিএফ এই যে ত্রিভুজটা এডিএফ এখানেও কিন্তু দুটো ত্রিভুজ রয়েছে একটা ই একটা এ ই এফ তো তাহলে আমরা এফ ত্রিভুজটা নেব দুটো ত্রিভুজ মিলে তিনটে একটা ত্রিভুজ হয়েছে এমন কোনো ত্রিভুজ আর কিন্তু বাকি নেই এবার আমরা দেখব তিনটে করে ত্রিভুজ মিলে বড় কোন ত্রিভুজটা তৈরি হয়েছে এমন ত্রিভুজ আমরা এবার কাউন্ট করব। যেমন এ ই এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার মধ্যে দেখো এখানে তিনটে ছোট ছোট ত্রিভুজ রয়েছে তাহলে এই এ ই ত্রিভুজটাকে আমরা নেব আর এমন ত্রিভুজ কোনটা আছে এ সি এফ এই ত্রিভুজটা এবার দেখো এখানে এই এক দুই তিন তিনটা ত্রিভুজ কিন্তু রয়েছে অর্থাৎ এ সি এফ এই যে ত্রিভুজটা অর্থাৎ এ সি এফ এই ত্রিভুজটা আমরা এবার নিলাম এই দুটো ত্রিভুজ আমরা পেলাম যেটা কিনা তিনটে করে ছোট ত্রিভুজ দিয়ে গঠিত এমন ত্রিভুজ কিন্তু এখানে এই দুটোই পেলাম আর কিন্তু নেই এবার আমরা দেখব তিন নম্বর নিয়ম অনুসারে এর পরবর্তী নিয়ম অনুসারে যে লার্জেস্ট ট্রায়াঙ্গেল সব থেকে বড়ো ত্রিভুজ কোনগুলো আছে এল অর্থাৎ লার্জেস্ট ট্রায়াঙ্গেল সব থেকে বড়ো সবথেকে বড়ো ত্রিভুজ তাহলে এখানে কটা আছে একটা আছে এ ই এফ এই যে ত্রিভুজটা এটা সবথেকে বড় ত্রিভুজ আর একটা ত্রিভুজ আছে এবিএফ এই যে বড় ত্রিভুজটা মানে সম্পূর্ণ যে বড় ত্রিভুজটা সেটা বি এফ তাহলে সমস্ত ত্রিভুজগুলো নেওয়া আমাদের কমপ্লিট হলো এবার আমরা গুণে দেখব তাহলে ছোট ত্রিভুজ কটা পেলাম এক দুই তিন তিনটে পেলাম ছোট ত্রিভুজ দুটো করে ত্রিভুজ দিয়ে গঠিত ত্রিভুজ কটা পেয়েছি এক দুই তিন এটাও আমরা পেলাম তিনটে তিনটে করে ত্রিভুজ দিয়ে গঠিত ত্রিভুজ আমরা পেয়েছি দুটো এবং সব থেকে বড় ত্রিভুজ যেটা সেটা পেলাম দুটো তাহলে মোট ত্রিভুজ আমরা কটা পেলাম তিন আর তিন ছয় ছয় আর দুই আট আর দুই দশ তাহলে মোট ত্রিভুজের সংখ্যা আমরা যেটা পাচ্ছি সেটা হলো টেন দশ তাহলে এখানে কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হবে অপশান ডি টেন এটাও কিন্তু বন্ধুরা একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের সমাধানটা তোমরা যারা ফলো করলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো সুতরাং এইভাবেই কিন্তু এই ধরনের প্রশ্নের সমাধানগুলো করতে হবে এবং এই কোশ্চেন নাম্বার সিক্সের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের কাউন্টিং অফ ফিগার্স অধ্যায়ের পার্ট টু এর পার্ট থ্রিতে তোমরা আরও বেশি করে প্রশ্ন পেতে চলেছো তো তার জন্যে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে ভিডিওটিকে একটা লাইক এখনই করে দিও এবং ভিডিও ক্লাসটা নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও ক্লাস থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো